नमस्कार फोकस त्रिपुरार आलापन অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে মনীষ এবং আজকের আলাপন অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো বর্তমান সময়ে অত্যন্ত করুণ একটি অবস্থার কথা আপনাদের সামনে তুলে ধরব এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থাকে নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলাপন অনুষ্ঠান আপনারা সরাসরি আপনাদের মতামত আমাদের জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার 9362051711 আবারো বলছি 9362051711 এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন ইতিমধ্যে আপনারা আমাদের আজকের যে বিষয়বস্তু সেটা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে কেন এই ধরনের আলোচনা বা কি বিষয় যেটা আমরা তুলে ধরব আজকে সত্যি অর্থেই আজকের সময়ে দাঁড়িয়ে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা আমরা জানি ছাত্রছাত্রী যারা আছেন যারা স্কুলের গণ্ডিতে সবেমাত্র গেছেন সেই ছাত্রছাত্রীরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আমরা কিন্তু কথায় কথায় বলে থাকি যে আগামী প্রজন্ম যাদেরকে ভবিষ্যতের কাণ্ডারি আমরা বলে থাকি কিন্তু সেই ছাত্রছাত্রীদের যে পঠন পাঠন সেটা যখন লাটে উঠে যায় তখন সেই ভবিষ্যৎ প্রজন্ম কোন পথে যাবে সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেননা সঠিক শিক্ষার অভাবে যখন যারা আজকের ছাত্রছাত্রীরা আছে তারা যখন ধীরে ধীরে বয়সের দিক দিয়ে বাড়তে থাকবে যখন তারা ছোট থেকে ধীরে ধীরে যুবক পর্যায়ে গিয়ে পৌঁছবে তখন যদি সেই যুব সমাজ সঠিক শিক্ষার অভাবে নেশায় আসক্ত হয়ে যায় তখন যে আগামী প্রজন্ম যাদেরকে আমরা কাণ্ডারি বলে থাকি তারা কোথায় যাবে কে নেবে এর দায়ভার নেবে তথাকথিত বুদ্ধিজীবীরা নেবে শাসক যারা রয়েছেন তারা নাকি যারা মোটা মাইনের গুনছেন প্রতি মাসে তারা নেবেন কেউ নেবেন না সঠিক শিক্ষার অভাবে সেই যুব সমাজ ধীরে ধীরে নেশার করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে যাবে এবং আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের সমাজে তখন অনেক ধরনের অসামাজিক কাজ ঘটবে এবং তার জন্য দায়ী থাকতে হবে আমাদেরই কেন এতগুলি কথা বললাম কারণ আমরা এমন একটি স্কুলের কথা আপনাদের সামনে তুলে ধরব যে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 119 জন কিন্তু শিক্ষক মাত্র একজন তাও প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনারা স্বাভাবিকভাবেই একটু ভেবে দেখবেন যে 119 জন ছাত্রকে পড়ানো কি একজন শিক্ষকের পক্ষে সম্ভব কোথায় আছে শিক্ষা ব্যবস্থা যার পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের শিক্ষক ওনাকে বাধ্য হয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তিনটি ক্লাস একটি ক্লাসের মধ্যে করে গত 6 মাস যাবতে তিনি বিদ্যালয় চালিয়ে যাচ্ছেন স্বাভাবিক ওনার পক্ষেও সেটা সম্ভব নয় হ্যাঁ এই শিক্ষা ব্যবস্থা কি করুণ চিত্র এবং গোটা চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় এই ঘটনা কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া হাই স্কুলের প্রাথমিক বিভাগে আমরা পরবর্তী কথায় যাব আগে এক নজরে দেখে নিন সেই স্কুলের চিত্র Thank you.
আপনারা দেখলেন সেই স্কুলের চিত্র, একটি শ্রেণীকক্ষে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বসে পঠন পাঠন করছেন। এলাকার অভিভাবকরা গত 6 মাস যাবত স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিশালগড় শিক্ষা অধিকর্তার নিকট জানানোর পরেও কোনো কাজ হয়নি। পরবর্তী সময় বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালবেলা এলাকার অভিভাবক যারা আছেন তারা একত্রিত হয়ে মিয়াপাড়া হাই স্কুলের প্রাথমিক বিভাগের গেটের মূল ফটকে তালা ঝুলিয়ে তারা আন্দোলনে নামেন। তাদের বক্তব্য, অতি দ্রুত সেই বিদ্যালয়ে শিক্ষকের ব্যবস্থা করতে হবে, নতুবা আগামী দিন আগরতলা কমলা সাগর মূল সড়ক অবরোধে বসবেন। এদিকে জানা যায় মিয়াপাড়া হাই স্কুল থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছে দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ে প্রায় 20 জনেরও অধিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু মিয়াপাড়া হাই স্কুলে কেন সেই অবহেলা করে যাচ্ছেন এক প্রকার প্রশাসনের কিছু লোকের কারণে এবং যার ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ অভিভাবক মহল। গত 6 মাস যাবৎ বিদ্যালয়ে এক শিক্ষক কি করে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 119 জন ছাত্রছাত্রীর শিক্ষা দিয়ে যাচ্ছে, আর কতটুকুই বা শিক্ষা পেয়ে ছাত্রছাত্রীরা আগামী দিনে তারা মা বাবার স্বপ্ন পূরণ করবে তা কিন্তু সময় বলবে। এদিকে বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, গত কয়েক মাস যাবৎ তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের একসাথে করে শিক্ষা দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পড়ে আসছে, তার আগে একবার দেখে নিন সেই বিক্ষোভ এবং যারা অভিভাবক তাদের কি বক্তব্য সেটা একবার শুনে নিন। মিয়াপাড়া হাই স্কুলের প্রাইমারি সেকশনে একজন মাস্টার, আজকে 6 মাস ধরে এখানে শুধু একজন মাস্টার দিয়ে 5টা ক্লাস চালানো হয়। হ্যাঁ, তারা খুলতে রুমে তারা খুলতে স্কুলের সময় জায়গা, তো আমরা অতি তাড়াতাড়ি পুরো গ্রামবাসী আজকে একত্রিত দেখলাম যে স্কুলের মেঝে কোনো আমাদের একজন মাস্টার দিয়ে 5টা ক্লাস চালানো সম্ভব না। আমাদের কর্তৃপক্ষের দাবি যে আমাদের অতি তাড়াতাড়ি মাস্টার প্রয়োজন, মাস্টার দিতে হবে, মাস্টার না দিলে ভবিষ্যতে পুরো গ্রামবাসী হয়ে আমরা রাস্তা অবরোধ করাম যে আমাদের এখানে, কারণ প্রথম যারা 1, 2, 3, 4 ভাই তারা কিছু শিখতে পারতো না, তারা 6, 7 যে কি ব্যাপার করবো। আমাদের অতি তাড়াতাড়ি গেট তালা দিয়েছিলেন, আমরা গেট তালা দিয়েছিলাম, তারপরে আমরা মিডিয়া আনলাম, মিডিয়া আনার পরে আমরা মিডিয়া দিয়ে আমরা কথা বলতেছি যে আমাদের অতি তাড়াতাড়ি আমাদের মিয়াপাড়া প্রাইমারি সেকশনে মাস্টার প্রয়োজন, পার্শ্ববর্তী আমাদের পাশাপাশি গ্রাম স্কুল মাস্টার ছাত্র হলো টোটাল 27 জন, মাস্টার হলো 4 জন, আর আমার আগে এখানে 119 জন ছাত্র, মাস্টার হলো 1 জন। অতি তাড়াতাড়ি আমাদের মাস্টার প্রয়োজন, আমরা যদি মাস্টার না পাই তাহলে নেক্সট টাইম আমরা রাস্তা অবরোধ করাম আমাদের মাস্টার। দেখলেন অভিভাবকদের কি বক্তব্য, আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও অভিভাবকরা বললেন। বিদ্যালয়ের যিনি শিক্ষক তিনি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 119 জন ছাত্রছাত্রীর শিক্ষা দিয়ে যাচ্ছেন, আর কতটুকু শিক্ষা পেয়ে ছাত্রছাত্রীরা আগামী দিন মা বাবার স্বপ্ন পূরণ করবে তা কিন্তু সময় বলবে। এদিকে বিদ্যালয়ের এক শিক্ষক, অর্থাৎ যিনি এই দায়িত্বে রয়েছেন, যিনি 119 জন ছাত্রছাত্রীর দায়িত্ব যার মাথার উপর রয়েছে, তিনি গত কয়েক মাস যাবৎ তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের একসাথে করে শিক্ষা দিয়ে যাচ্ছেন। তার মূল কারণ শিক্ষক স্বল্পতা, কারণ একার পক্ষে এতজন ছাত্রছাত্রীকে পঠন পাঠন করানো স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে প্রশ্ন উঠে শুরু করেছে বর্তমান শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, আমরা শুনে নেব সেই শিক্ষক মশাইয়ের কি বক্তব্য। অসুবিধা
অসম্ভব হয় আর কি। কতদিন যাবো এইভাবে চলতেছে? তিন চার মাস। কোন স্কুল এটা? মিয়াপাড়া হাই স্কুল প্রাইমারি সেকশন। এদিকে অভিভাবকদের আন্দোলনের পর স্টাফ হুঁশিয়ারি, যদি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষক স্বল্পতা দূর না করা হয় তাহলে তারা বিক্ষুব্ধ আন্দোলনে নামবেন। কেন নামবেন? কারণ তাদের যারা ছেলে মেয়েরা রয়েছেন তাদের ভবিষ্যৎ এর সাথে যুক্ত। কারণ আজকের যারা ছাত্র ছাত্রী তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, এবং তাদের চোখের সামনে তাদের আগামী প্রজন্মের যারা রয়েছেন অর্থাৎ তাদের যারা ছেলে মেয়ে তাদের জীবনমান নষ্ট হয়ে যাবে স্বাভাবিকভাবেই, সেটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং বাধ্য হয়েই কিন্তু আজ তারা এই অবরোধে অর্থাৎ বিদ্যালয়ের মূল সড়কে মূল গেটে তারা তালা ঝুলিয়ে এদিন বিক্ষোভ তারা প্রদর্শন করেন। কিন্তু একজন শিক্ষক তার পক্ষে কি সম্ভব 119 জন ছাত্র ছাত্রীকে পাঠদান করানো? তার পক্ষে কি সম্ভব প্রতিটি ক্লাসে তিনি নিয়মিত যাওয়া? এবার স্বাভাবিকভাবেই আপনারা একটি বিষয় একটু মূল্যায়ন করে দেখবেন তো, যদি কোনো এক কারণে, কারণ যারা মানুষ আমরা আমরা সবসময় সুস্থ থাকি বিষয়টা কিন্তু তেমন নয়, আমরাও প্রায় প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ি। এবং ওই শিক্ষক মশাই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে স্কুল কি বন্ধ থাকবে? কারণ একার পক্ষে কিন্তু সেটা কষ্টকর। একজন শিক্ষকের পক্ষে পাঁচটি ক্লাস চালানো, 119 জন ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদান করা, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাও যদি এক শ্রেণীকক্ষে হতো তাও একটা কথা, কিন্তু সেখানে পাঁচটি শ্রেণীকক্ষ। উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে, যারা প্রথম শ্রেণী কিংবা দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন, বিশেষ করে যারা প্রথম শ্রেণীতে, তারা সবেমাত্র বিদ্যালয় কি জিনিস সেটা জানতে শুরু করেছেন, সেটা সম্পর্কে তারা বুঝতে শুরু করেছে। কিন্তু সেই কোমলমতি ছাত্রছাত্রীরাও কিন্তু সেই জায়গায় নিজেদের প্রকৃত শিক্ষা পাওয়া থেকে তারাও কিন্তু বিরত রয়েছে, তারাও কিন্তু সেই শিক্ষাটুকু গ্রহণ করতে পারছে না। স্কুল কি জিনিস, সেখানে কি হয় বা তারা কি করবে সেটাও তারা গ্রহণ করতে পারছে না, যার ফলে স্বাভাবিকভাবেই এ ধরনের স্কুলের পরিবেশ যদি থাকে সেটা কতটা প্রাসঙ্গিক সেটা ইতিমধ্যেই আপনারা সকলে বুঝে গেছেন। এবং যিনি শিক্ষক মশাই রয়েছেন এত কিছুর পরেও তিনি তিনটি ক্লাসের ছাত্রছাত্রীদের এক শ্রেণীকক্ষে এনে পাঠদানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বাকি দুটি ক্লাসের ছাত্রছাত্রীদের তিনি তেমন ভাবে দেখতে পারছেন না, আর সেটা কোনোভাবে সম্ভবও নয়। দীর্ঘ প্রায় ছ মাস ধরে এই অবস্থা, যদিও কোভিড মহামারীর কারণে বেশ কয়েক মাস দফায় দফায় স্কুল বন্ধ ছিল, কিন্তু এখন পরিস্থিতিটা এ রাজ্যে কিছুটা হলেও স্বাভাবিকের দিকে গেছে, এবং যার ফলে স্কুলগুলিতে পঠন পাঠন শুরু হয়েছে। সেই জায়গায় স্কুলগুলির এই অবস্থা, এটা শুধুমাত্র আমরা একটি স্কুলের চিত্র তুলে ধরলাম, এ ধরনের কিন্তু আরো অবস্থা রয়েছে, এ ধরনের আরো স্কুলের করুণ চিত্র কিন্তু রয়েছে। আমরা কিছুদিন আগে এ ধরনের চিত্র কদমতলায় পরিলক্ষিত করেছি, সেখানেও সম্ভবত একজন কিংবা দুজন শিক্ষক দিয়ে স্কুল চলছিল। কিন্তু আজকে যেটা তুলে ধরলাম সেটা কোনোভাবেই কি সম্ভবকর যে একজন শিক্ষক দিয়ে একটি স্কুলের পাঁচটি ক্লাস চালানো? আমাদের যে ক্লাসের নির্ঘণ্ট থাকে, যেটা আগেও ছিল যে ক্লাস ফোরে পাঁচটা, ক্লাস ফাইভে পাঁচটা, এ ধরনের কিন্তু ক্লাস ছিল, সুতরাং এক শিক্ষকের পক্ষে কিভাবে সেটা সম্ভব?
প্রেয়ারের পর যে রোল কল করা হয় সেখানে যদি পাঁচটা শ্রেণীকক্ষ থাকে সেখানে পাঁচজন শিক্ষককে যেতে হবে, সেই জায়গায় শিক্ষক মাত্র একজন, তাহলে ক্লাস চলবে কি করে? ক্লাস চলবে কি করে? যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যাদেরকে আমরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ বলে থাকি, তাদের শিক্ষার মান ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছবে, এটা কিন্তু একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং ছাত্রছাত্রীর যে এই যে করুণ অবস্থা, এই যে করুণ চিত্র, এর জন্য দায়ী কারা? এর জন্য স্বাভাবিক অর্থে দায়ী কারা? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে বারবার, বিশেষ করে যারা স্কুলের গণ্ডিতে প্রবেশ করেছে, ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা যারা রয়েছেন, তারা যে স্বপ্ন নিয়ে অনেক কষ্টের ফলে নিজের ছেলে কিংবা মেয়েটিকে স্কুলে পাঠাচ্ছে, যে স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে? আমরা সবাই জানি একটি ছোট্ট চারা গাছ, তাকে যখন রোপণ করা হয় তখন তার নিচে সবার আগে জল দিতে হয়, তারপর প্রয়োজনীয় জিনিসপত্র, এবং তখনই গাছটা স্বয়ং সম্পূর্ণ হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে। আমরা জানি ছাত্রছাত্রীরা, যারা কোমলমতি ছাত্রছাত্রীরা রয়েছেন, তারাও এক একটা অঙ্কুর। তাদেরকে যদি সেই রকম ভাবে শুরুতেই যদি তাদেরকে শিক্ষার আলোতে পৌঁছানো না যায়, তাহলে স্বাভাবিকভাবেই আগামী দিন অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। সেই ফুল ফোটার আগেই ঝরে যাবে, এবং এর জন্য দায়ী থাকবে তথাকথিত শিক্ষা ব্যবস্থা। আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিষয়টুকু তুলে ধরা বা সমালোচনা করা নয়, এই বিষয়টা তুলে ধরার মূল উদ্দেশ্য হল সংশ্লিষ্ট জায়গায় যেন এই বার্তাটুকু পৌঁছায়, সংশ্লিষ্ট জায়গায় যারা রয়েছেন, তথাকথিত যারা আধিকারিকরা রয়েছেন, তারা যেন এই বিষয়টার উপর গুরুত্ব দেয়। রাজ্য সরকার স্বাভাবিকভাবেই নিজস্বভাবে কাজ করে চলেছে, কিন্তু রাজ্য সরকারের যারা মন্ত্রীরা রয়েছেন তাদের পক্ষে জানা সম্ভব নয় যে কোন বিদ্যালয়ে কজন শিক্ষক রয়েছে, একজন না দুজন না পাঁচজন রয়েছে। তার জন্য সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, সেই দপ্তরে আধিকারিকরা রয়েছেন যারা মাসে গেলে মোটা টাকা মাইনে পায়, তাদের এই বিষয়গুলির প্রতি নজর দিতে হবে। এবং স্কুলে যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধানে শিক্ষা দপ্তরকে অবিলম্বে একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর সেটা করতে পারলেই এই যে সমস্যা, সেই সমস্যা এক সমাধানের পথে যাবে, যারা আগামী প্রজন্ম তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। তাই এই বিদ্যালয়ে শুধু নয়, এ ধরনের যতগুলি বিদ্যালয় রয়েছে গুলিতে সবার আগে শিক্ষকের ব্যবস্থা করতে হবে, যেন ছাত্রছাত্রীরা সঠিক পাঠ্যটুকু সেখান থেকে পেয়ে যায়। আমরা মূলত আজ এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলেছি এবং গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আসবো, আপনাদের সাথে কথা বলবো এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ফোকাস ত্রিপুরার অন্যান্য নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।